নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে বিসর্জন ঘাটের উদ্বোধন করলেন সাংসদ, ব্যয় 10 লক্ষ টাকা। অম্বিকাপুরটি চৌরঙ্গি সহ জেল রোডের পূর্ত সড়কে সংস্কারের দাবি গ্রাহক সুরক্ষা সমিতি। পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে ভিনদেশি বন্যপ্রাণী উদ্ধার, চাঞ্চল্য লাইলাপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাইয়ের সাংসদ তহবিল থেকে নির্মিত 10 লক্ষ টাকার বিসর্জন ঘাটের উদ্বোধন করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। মঙ্গলবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে বিসর্জন ঘাটটির উদ্বোধন করেন সাংসদ। এ ব্যাপারে তিনি জানান, বিসর্জন ঘাটটির জন্য টাকা অনেক আগে বরাদ্দ হলেও করোনা মহামারীর জন্য টাকা আসতে দেরি হয়। ঘাটটি নির্মাণের ফলে আগামী দুর্গাপূজার বিসর্জনের অনেক সুবিধা হবে। ঘাটটি শিলচরের প্রাক্তন বিধায়ক তথা তার বাবা প্রয়াত বিমলাংশ রায়ের নামে উৎসর্গ করা হয়েছে বলে জানান সাংসদ। এদিন সোনাই পুরসভা আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবাপক্ষের অনুষ্ঠানে যোগদান করেন সাংসদ। প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, মণ্ডল সমিতির সভাপতি ভজন সেন, সাংসদ প্রতিনিধি পুলক দাস, মণিলাল ধর, পুর সদস্য বিভাষীষ রায়, মীনাক্ষী নাথ, রামকৃষ্ণ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। তার থেকেই আমার অনুদানটা এসেছে, কাজে এটা আপনাদের টাকা আপনাদের কাজে নিয়োজিত হয়েছে। এই আশা রেখে যে আপনাদের এই অঞ্চলের লোকদের সুবিধা হবে এই চিন্তা করে আজকে এই কাজটুকু আমরা আরম্ভ। একজন বরিষ্ঠ নেতা, আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, ওনার 72তম জন্মদিন 17 সেপ্টেম্বর হয়েছে এবং স্বাধীন ভারতের জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজির আগে যারাই প্রধানমন্ত্রী ভারতবর্ষে হয়েছেন 13 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই 13 জন প্রধানমন্ত্রীর জন্ম 1947 ইংরাজির আগে হয়েছে এবং তার আগে মনমোহন সিংজির আগে অটল বিহারী বাজপেয়ী বলেন কিংবা তার আগে অন্যান্যরা বলেন, যারাই প্রধানমন্ত্রী হয়েছেন তারা 1947 ইংরাজির আগে হয়েছে এবং আজকের দিনে যে প্রধানমন্ত্রী বেঁচে আছেন মনমোহন সিংজি, দেবেগৌড়াজি, তাদেরও জন্ম 1947-এর আগে হয়েছে। কাজে সত্যিকারের বলতে গেলে স্বাধীন ভারতের জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং অল্প বয়সেই উনি ওনার সমাজসেবার দিকটা উনি ঠিক করে নিয়েছেন। শিলচর অম্বিকাপুরটি চৌরঙ্গি সহ শিলচর চার্চ রোড, জেল রোড ও জেল রোড শনি মন্দির সংলগ্ন পূর্ত সড়কের বেহাল অবস্থার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগণ সহ সাধারণ পথচারীদের। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হলো কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। এদিন সমিতির কর্মকর্তারা জেলা পূর্ত বিভাগে উপস্থিত হয় শিলচর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পাশাপাশি পূর্ত সড়কগুলোকে সংস্কার করে জনগণদের চলাচলের উপযোগী করে তুলতে আহ্বান জানান। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের অভিযোগ শুনে শারদীয়া দুর্গোৎসবের আগেই তা সংস্কার করার প্রতিশ্রুতি দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান, যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই রাস্তার বেহাল অবস্থার কারণে বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রতিদিন অম্বিকাপুরটি চার্চ রোড এই জেল রোডের যে এই রাস্তা দিয়ে 10 থেকে 15 হাজার দু চাকা, তিন চাকা এবং চার চাকা যানবাহন চলাচল করছে এবং প্রতিদিন ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এই পুজোর মরশুমে এটার অবস্থা খুবই শোচনীয়। তো আজকে আমরা গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে যদি এই দুর্গাপুজোর মরশুমে এই রাস্তার উপর কোনো দুর্ঘটনা ঘটে তবে এর দায়ভার জেলা প্রশাসনকে নিতে হবে। আজকে এই ব্যাপারে পূর্ত বিভাগের সড়ক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার আর বি চক্রবর্তী ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে আজ অথবা কালকের ভেতর এই রাস্তার পেচর পুজোর জন্য করে দেওয়া হবে,
পরবর্তী পর্যায়ে সেটার কাজ ধরা হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে এই রাস্তা এই বেহাল চেহারা নিয়ে বসে আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এ ব্যাপারে পূর্ত বিভাগে কোনো হেলদুল আমরা দেখতে পাইনি। তো আমরা চাই যে অবিলম্বে এই রাস্তা আগামী 48 ঘন্টার ভেতর যদি ঠিক না হয় তবে এ ব্যাপারে আমরা অন্য ব্যবস্থা। সড়কের পাশে পরিত্যক্ত দুটি ব্যাগে কিছু নড়াচড়ার আজ পাওয়ায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য দেখা দেয় লায়লাপুরে। এদিন ভোরে স্থানীয়রা তা দেখতে পেলে সাথে সাথেই লায়লাপুর পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটোর মুখ খুলতে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে। পরে ব্যাগ দুটোর ভেতর থেকে জীবিত ভিনদেশি বন্যপ্রাণী উদ্ধার করে পুলিশ। দুটি ব্যাগের ভেতর লোহার খাঁচায় বন্দি ছিল বিদেশি বন্যপ্রাণী। পুলিশ সেগুলোকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। এদিকে ভিনদেশি বন্যপ্রাণী উদ্ধারের খবর এলাকায় চাউর হতে কৌতূহলী মানুষেরা ভিড় জমান থানা চত্বরে। পরে লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রাণী দুটোকে ধলাই থানায় নিয়ে যান। ভিনদেশি বন্যপ্রাণী উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন কাছাড় জেলার পুলিশ সুপার এন মাহাত্তা। উদ্ধার হওয়া বন্যপ্রাণী দুটোকে শিম্পাঞ্জি বলে সন্দেহ করা হয়েছে। এও সন্দেহ করা হচ্ছে ওই বন্যপ্রাণী দুটোকে মায়ানমার বা ইন্দোনেশিয়া থেকে মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি চেকিং করি থাকো আর এই চেকিং করি থাকোতে পুয়টি নিখা দুটা কই মানে রেয়ার স্পেসিস অফ এনিমেলস আমি ওরাং উটাং বলে সাসপেক্ট করছো আর দুটা ধরা হয়েছে আর দুইটা ধরার পিছনের ভেটেনারি ডাক্তর হতায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, ফরেস্টর মানুষও আছে আর আমি এই দুইটা এনিমেলকে আমি একটা সেফ কাস্টডি রাখবেন কারণে তার কারণে ব্যবস্থা করেছো। আমি ইতিমধ্যে একটা মোকদ্দমা রুজু করেছো আর ইয়া এই যুক্ত চোরাং কারবার এই আমি বর্তমানলকে গম পাওয়া মতে মিজোরামের আহিছে। আমার ইয়াতে মিজোরাম ফালের আহি সুমাওতে আমি লায়লাপুর চেক গেটত আমার ধরা হয়েছে দুইটা এনিমেলসক আমি রিকভার করেছো আর এই যখন চোরাং কারবার যখন জড়িত আছে এই গোটেই বিষয়টি মিয়ানমার আর ইন্দোনেশিয়ার এই এসাইনমেন্ট বিলাক লৈ আহে, কনসাইনমেন্ট বিলাক লৈ আহে আর এই কনসাইনমেন্ট লৈ আহি বিভিন্ন ঠাইত পৃথিবীর বিভিন্ন দেশত সরবরাহ করে, চোরাংভাবে সরবরাহ করে। আর আমি এটা তথ্য মতে আর চোরাং বজারের যেটু মানে যেটু একটা তথ্য আমি লাভ করছো সেই তথ্যটোর মতে ইয়ার এটা ওরাং উটাং এটার দাম হল প্রায় 40 কোটি টাকা, গতি দুইটারে মূল্য 80 কোটি টাকা। গতি এই অবৈধভাবে সরবরাহ করবলে চেষ্টা করেছিল। উধারবন্দের কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কমিটির কর্মকর্তারা জানান, এবার 39তম দুর্গোৎসবের শুভ উদ্বোধন হবে বৃহস্পতিবার 29শে সেপ্টেম্বর শুভ চতুর্থীর বিকেল 5টায়। উল্লেখ করে কমিটির কর্মকর্তারা জানান, যাদের হাত দিয়ে মণ্ডপের দ্বারোদ্ঘাটন করা হবে তারা হলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং ভারত সেবা আশ্রমের মহারাজ। মহাচতুর্থী থেকে দশমী পর্যন্ত দর্শনার্থীদের জন্য দিবারাত্রি মণ্ডপ খোলা থাকবে। এছাড়াও মহাসপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিনে দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিশেষ করে বাহির থেকে যেসব দর্শনার্থী আসবে তাদের জন্য থাকবে প্যাকেটিং খাবারেরও ব্যবস্থা। সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে অনুরোধ করে জানানো হয়, দর্শনার্থীরা স্বর্ণালঙ্কার ছাড়াই পূজা মণ্ডপে আসতে, তারা পকেটমার থেকে সতর্ক থাকতেও আহ্বান জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি প্রবীর দেব, সহসভাপতি শুভাশিস কর, সম্পাদক সায়ন রায়, দুই কোষাধ্যক্ষ অমল ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিক সম্মেলনের শেষে সভাপতি সুভাষ দত্ত চৌধুরীর স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করেন কমিটির কর্মকর্তারা। আমরা 5টা ওপেনিং করব আর দশমীর দিন আমাদের পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাবে, পঞ্চমী থেকে চালু হয়ে যাবে। আমাদের এবার খুবই দুঃখের একটা বিষয়, আমাদের স্থায়ী ট্রাস্টের প্রেসিডেন্ট সুভাষ দত্ত চৌধুরী উনি আমাদের মধ্যে নেই। তার জন্য ওপেনিং দিন আমরা কিছু প্রোগ্রাম রেখেছিলাম, সেই প্রোগ্রামগুলো আমাদের এবার করতে পারছি না। আমাদের পূজায় 16 জন হোমগার্ড, 4 জন মহিলা হোমগার্ড, 4 জন মহিলা সিকিউরিটি থাকবে। পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে
আশ্বাস দিয়েছে ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, সঙ্গে বিডিপিও থাকছে। আমাদের তিনটি বিশেষ পথ রয়েছে, একটি জেনারেল লাইন, দুটি বিশেষ পথ। দুটি বিশেষ পথে আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আমাদের প্রশাসনিক বন্ধুরা যারা থাকবেন ওনারা ওনাদের আই কার্ড নিয়ে আসবেন, ওনাদেরকে আমরা অতি সত্তর পূজা মণ্ডল দুটার ব্যবস্থা করে দেব। যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন ওনাদের জন্য চকলেটের ব্যবস্থা করে। প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মহিলা ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রাখল শিলচরের ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। মঙ্গলবার খোঁজের সভাপতি ডক্টর মাসুম ও সচিব সজল লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বস্ত্র বিতরণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি দেবী দুর্গার আগমনে সমাজ অশুভ শক্তি মুক্ত হবে বলে আশাবাদী খোঁজের সভাপতি। এদিকে বেশ কজন সাংবাদিকদের দুর্গাপূজা উপলক্ষে উপহার তুলে দেন খোঁজের কর্মকর্তারা। আমি প্রথমে আপনাদের সবাইকে মহানয়ের শুভেচ্ছা জানালাম, তারপরে আশাবাদী দুর্গাপূজা উপলক্ষে আপনাদের শুভকামনা, আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনাদের পূজা সুন্দরভাবে কাটুক, সুষ্ঠুভাবে কাটুক, আপনাদের দিনগুলি উজ্জ্বল হোক, সেই কামনা রইল আমার, আমাদের পক্ষ থেকে, খুঁজের পক্ষ থেকে। আর এই দুর্গাপূজা যেখানে বলবো আমি যে ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। আমরা আশা করব আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সকলের মধ্যে সেই ন্যায় ভালোভাবে, আরও ভালোভাবে উদ্বৃত্ত হবে, আরও ভালোভাবে আমরা সমাজের কাজ করতে পারব। আমরা গত বছরের মতো আমরা শাড়ি দিতে পারছি না, এবছর এবছর আমরা এইভাবে চালিয়ে যেতেছি। এই শাড়িগুলো দেওয়ার পিছনে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ডক্টর এম মাসুম স্যার আমাদের সভাপতি, কল্যাণ কুমার চক্রবর্তী, তায়রা লস্কর, দীপানিতা চক্রবর্তী, রুদ্রনারায়ণ গুপ্ত, কামাল সিং, কামাল লস্কর, বেনু সিনা, বাহারুল ইসলাম, সজল লস্কর, সুমিত লস্কর, সুমন চক্রবর্তী, বেবি বড়বাইয়া, দীপজল পাল, ওনাদের সাহায্যে আমরা এই কাজগুলি করতে পেরেছি। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322G ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি কর্মসূচির অধীনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় 150 অসহায় মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করলো লায়ন্স ক্লাব অফ লালা। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল 4টা নাগাদ লালা ডাকবাংলো ক্যাম্পাসে লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে লালা অঞ্চলের প্রায় 150 অসহায় মহিলাদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন শাড়ি সহ অন্যান্য বস্ত্র তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। এদিন লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান জয়নাল উদ্দিন লস্কর, ক্লাব সভাপতি নুরুল মজুমদার, ডক্টর সুমনা দাস ভট্টাচার্য, দিলীপ কংসবণিক, সম্পাদক যিশু কুমার নাথ প্রমুখরা বস্ত্র বিতরণী কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। গত 23 সেপ্টেম্বর শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শ্রীকোনা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 5 বছরের জন্য 15 জন সদস্যকে নিয়ে এক কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় বিকাশ ভট্টাচার্যকে, সভাপতি হিসেবে মনোনীত করা হয় শরবিন্দু দাসকে এবং মুখ্য উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় বিপ্লব দেবনাথকে। উল্লেখ্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে এই কমিটি গঠন করা হয় যাতে ব্যবসায়ীরা তাদের সমস্যা তুলে ধরতে পারেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানব দাস, অসিত দাস, বিভাস দাস, নীতেশ দাস প্রমুখ। শ্রীকোনা অবস্থিত যত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য, লিমিটেডের সদস্য ছিল, তাদেরকে নিয়ে এবার অধিকাংশ 15 জনের যে কমিটি হয়েছে, সবার লক্ষ্য একটাই, অবিলম্বে যে অল্প সংখ্যক জায়গা বেদখল হয়েছে তাকে পুনরুদ্ধার করা এবং এখানে একটা মার্কেট জমজোগাড় করা, তার জন্য আমরা সরকারের তো সহযোগিতা আছি, সরকারের প্রদত্ত জমি, এবং আমরা জনপ্রতিনিধি সবার সঙ্গে আলোচনা করে যাতে এখানে একটা স্থায়ী মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা যায়, তার জন্য আমরা প্রয়াসটা দিয়ে যাব। আশা করি শিখোনা অবস্থিত প্রত্যেক জনসাধারণে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের এই আজকের প্রয়াসকে, এবং আমাদের আজকের এই 15 জন কমিটির মধ্যে
অনেকাংশই আমাদের ত্রিপুরা অবস্থিত সদস্য। আমরা আশা করি আগামী দিনে এই বাজারটা উন্নতি করবে, আমরা সবার সহযোগিতা নিয়ে এটা উন্নতি করতে সম্ভব হবে। ক্ষেত্রে সমগ্র উত্তর পূর্ব ভারতে প্রথম সমবায় ভিত্তিক বাজার হচ্ছে আমাদের এই শ্রীপুরা। সমগ্র উত্তর পূর্ব ভারতে বাজার অসংখ্য, কিন্তু সমবায় ভিত্তিক, পূর্ণাঙ্গ সমবায় ভিত্তিক বাজার আর নেই। এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে যে এই প্রস্তাবটা গেছে আমাদের এই অঞ্চলের অতি সাধারণ যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদের তরফ থেকে এবং এখানকার বেকার ছেলেদের পক্ষ থেকে। দীর্ঘদিন থেকে এর একটা প্রয়াস চলছে এবং এই প্রয়াস নিয়ে বর্তমানে একটা কথা অনেকেই মনে বলে থাকেন যে 30-35 বছর চলে গেছে আর কি হবে। আমি বলবো হয়েছে এবং হবে। এই সবাই সেটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সমিতির সবাই আমাদের এখানে আজকে নবনির্বাচিত চেয়ারম্যান এবং আমি ভাইস চেয়ারম্যান তথা আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের সদস্য অসিত দাস, সুকান্ত দাস, বিশেষ দাস, বীরেশ দাস, রবিনারায়ণ দাস এবং আরও অন্যান্য 15 সদস্য পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভোট খেলার বেশি ইচ্ছে থাকলে বিধায়ক পদ ত্যাগ করে পঞ্চায়েত নির্বাচনে লড়ার পরামর্শ দিয়েছেন নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভূঁইয়ার স্বামী শামসুল ইসলাম বড়ভূঁইয়া। সোমবার প্রচারের শেষ বেলায় সোনাবাড়িঘাট বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে শামসুল বলেন, বিধায়কের প্রতারণায় তিনি নির্দল প্রার্থী হিসেবে অবতীর্ণ হয়েছেন। তিনি বিধায়ককে বাক্যবাণে বিদ্ধ করে বলেন, তাকে আটকাতে বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে ঘাম ছড়াচ্ছেন, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। বিধায়ক টিকিট থেকে বঞ্চিত করলেও এলাকার জনগণ তার পাশে আছেন। তিনি কংগ্রেস প্রার্থী গুলশানরা বেগম চৌধুরীর সমালোচনা করে বলেন, তার হাত ধরে লক্ষ লক্ষ টাকা হাপিস হয়েছে, কেলেঙ্কারির অর্থ ধামাচাপা দিতে তারা ফের নির্বাচন লড়ছেন। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত রাজ গড়তে তার সহধর্মিণীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শামসুল। আপনারা সবাই জানেন আগামী 28 সেপ্টেম্বর বুধবার সোনাবাড়িঘাট জিসির উপনির্বাচন। এই নির্বাচনে আমি সভানেত্রী পদে মিস সাবিনা হাবিব বড়ভূঁইয়া, নির্দল প্রার্থী তাপ্পেলি প্রতীক চিহ্নে ভোট দিয়া আমাকে জয়ী করিবেন। উত্তর নারায়ণপুর জেপির সভাপতি হিফজুর রহমান লস্করের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বানচাল করার ষড়যন্ত্র চলছে। মারপেচ করে ফাঁক দিয়ে অনাস্থা বানচাল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জেপির সদস্যরা। সোমবার জট খুলে দেন উত্তর নারায়ণপুর জেপির উপসভাপতি শারিমুল হক বড়ভূঁইয়া, জেপি সদস্য ফারুক আহমেদ লস্কর, ফয়জুর রহমান লস্কর সহ 9 সদস্য। তারা জানান কোনো পেজ কাজে আসবে না, জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থায় তারা অনড় রয়েছে। অনাস্থা কার্যকর করতে জিপি সদস্যরা সোমবার হাইলাকান্দি জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত বলেছেন উত্তর নারায়ণপুর জিপির উপসভাপতি শারিমুল হক বড়ভূঁইয়া। 29/9/2022 ইংরেজি হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়ের কনফারেন্স হলে নো কনফিডেন্সের স্পেশাল মিটিং এর আয়োজন করা হয়েছে। ওই দিন 12টার সময় আমাদের অফিস মারফতে সিটি দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে এই সিটি জিপির সচিব এবং জিপির ফোরগেজ স্টাফের মারফতে রিসিভ করেছি। দুঃখজনক বিষয়, আজকে 26/9/2022 ইংরেজি আজকে সকাল 11টার সময় আমাদের জিপির সভাপতি তথা হিফজুর রহমান লস্কর সাহেবে রিসিভ করেছেন, কিন্তু এই রিসিভ কপিতে 28/9/2022 ইংরেজি লিখে দিয়েছেন। আজকে আপনার মারফতে আমরা এই কথাও বলতে চাইছি যে আমরা অনেক প্রতিবাদ করেছি, অনেকবার মেমোরেন্ডাম দিয়েছি, উনি করেন একটা, মুখে বলেন একটা, কাজ করেন আরেকটা, যেটার প্রমাণ আজকে আপনারা দেখেন আমাদের কাছে আছে। এটা আজকে আমাদের একজন জিপির গ্রুপ সদস্য রিসিভ করতে আমাদের চোখে ধরা পড়েছে। বড় দুঃখজনক বিষয়, আমাদের অনাস্থাকে বালছান করতে জিপির সচিব এখানে জড়িত, আমরা মাননীয় জেলাধিপতি মহোদয়, হাইলাকান্দির চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়,
আলগাপুর ব্লক ডেভেলপমেন্ট মহোদয়ের ওনাদের কাছে আমরা লিখিত অভিযোগ করব যাতে আমাদের এটা সুব্যবস্থা নেওয়া হয়। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে অমৃত মহোৎসব উপলক্ষে শহীদ কা সৎ সৎ নমন শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এনসিসির পক্ষ থেকে কাছাড় জেলার মোট 9 জন শহীদ সৈনিকের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি 3 আসাম ও 62 আসাম গার্লসের কর্নেল মুজাম্মিল আহমেদ, সঙ্গে ছিলেন সুবেদার মেজর ও অনারারি লেফটেন্যান্ট কমল বাহাদুর গুরু। উল্লেখ, ভারতের স্বাধীনতার পর যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের মধ্যে কাছাড় জেলা অন্তর্গত 9 জন শহীদ সৈনিকদের সম্মাননা দেওয়া হয়। এরা হলেন হাবিলদার গোপীনাথ বর্মন, কে এইচ চন্দ্রমণি সিনহা, রাইফেলম্যান শামসুল আলম আহমেদ, কে এইচ সুরচন্দ্র সিনহা, রাজু সিনহা, জসিমউদ্দিন বরভুইয়া, হাবিলদার ফয়জুল হক লস্কর, এল শ্যামকুমার সিংহ, এইচ ইবন গবি সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রচেষ্টায় এই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করায় কৃতজ্ঞতা জানান কর্নেল আহমেদ। इस अवसर पर यहाँ सारे इकट्ठे हुए हैं एक कृतज्ञ राष्ट्र की ओर से, जो हमारे शहीद हैं उनके जो एनओकेज हैं उनको एक मेमेंटोज की तरह एक यादगार रहे और पूरा देश इनकी शहादत के लिए कृतज्ञ है कि इन्होंने अपनी ज़िंदगी की सुप्रीम सेक्रीफाइस दी है। और हम सभी इनका नमन करते हैं और कोशिश करते हैं कि ये हमारे साथ और इनका वो रहे और इनकी याद हमेशा बनी रहे और इनका जीवन हमें प्रेरणा दे। धन्यवाद। आज हम लोग 9 लोगों को दे रहे हैं और अभी हमारे पास कई लोग हैं जिनके हमारे को एड्रेस नहीं मिल पाए हैं, वे ट्राइंग टू लोकेट दैट। जितने भी होते जा रहे हैं हम सभी को एक उसमें करके बुला के देते जा रहे हैं सभी को फंक्शन में। तो ये है हमारा एक कृतज्ञता हम अपना कर रहे हैं। 75 ईयर्स ऑफ NCC भी है इस साल, तो उसके उपलक्ष्य में ये सारी चीज़ें हो रही हैं। मंगलवार लाला उन्नयन खंड कार्यालय কনফারেন্স হলে ভোটাভুটির মাধ্যমে বড়বন্ধু জিপি সভাপতির পদ খোয়ালেন সেলিমউদ্দিন লস্কর। এদিন গোপন ব্যালটে 9 জন গ্রুপ সদস্য সদস্যার অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেলা শাসকের নির্দেশে লালা উন্নয়ন খণ্ডের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন লালা খণ্ড উন্নয়ন আধিকারিক মনোজ দত্ত, সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক খলিলুর রহমান মজুমদার, আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী আফরোজা খানম, অ্যাকাউন্ট্যান্ট আফতাবউদ্দিন প্রমুখ। গত 5 সেপ্টেম্বর জিপি 9 গ্রুপ সদস্য সদস্যার সভাপতির বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে জিপি সচিব খণ্ড উন্নয়ন আধিকারিক জেলা শাসকের কাছে অনাস্থা পেশ করেন। এরপর বড়বন্ধু জিপি কার্যালয়ে 12 সেপ্টেম্বর এক সভার আয়োজন করা হয়। নিরাপত্তার কারণে CEO জয়দীপ শুক্লা জিপি কার্যালয়ের সভা বাতিল করে মঙ্গলবার লালাখণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সভা ডাকেন। এদিনের সভায় এক গ্রুপ সদস্য ওয়াহিদা বেগম লস্কর ছাড়া বাকি 9 জন সভাপতির বিরুদ্ধে ভোট দেন। অনাস্থা ভোটে বড়বন্ধু জিপি সভাপতি সেলিমউদ্দিন লস্কর পদ খোয়ালেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে বিসর্জন ঘাটের উদ্বোধন করলেন সাংসদ, ব্যয় 10 লক্ষ টাকা। অম্বিকাপুরটি চৌরঙ্গী সহ জেল রোডের পূর্ত সড়কের সংস্কারের দাবি গ্রাহক সুরক্ষা সমিতি। পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে ভিনদেশি বন্যপ্রাণী উদ্ধার, চাঞ্চল্য লায়লাপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।